أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله في رب العالمين ولا عقبة المتقين نبينا محمد وعلى آل السبيعة من محمد شامنا تبها جانتا يجن آسورة الشيام شامبوكي آسورة الشيام مير فجلوتا چه আবু হুরাই তার জিল্লা তালা অনুকল কল রসুল্লাহ সাল্লাম আফতুল সিয়াম বাদ রমাজান সাহ মাহরম আসুল সাল্লা সাল্লাম হচ্ছেন রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরম মাসের সিয়াম সৈ মুসলিম এক নশো বিরাশি নম্বর হাদিস এরপরেও আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিল্লা তাল্লাহ আলহাম থেকে বর্ণিত সে বোখারি এক হাজার আটশো সাতষট্টি নম্বর হাদিস তিনি বলেন রসুল সাল্লামকে রোজা রাখার জন্য এত অধিক আগ্রহতে দেখিনি যা দেখেছি আমরা আসুরার দিন এই মাস রমজান মাসের প্রতি তিনি এতটা আগ্রহ দেখাতেন এরপরে আসুদ সাল্লাম বলেন যে আসুরার সিয়াম সম্পর্কে সে মুসলিমের এক হাজার আর নশো হাদিস নশো ছিয়াত্তর নম্বর হাদিস আসু সাল্লি সাল্লাম বলেন সিয়মে আসুরাহি আহসাবু আল্লাহ সানা ইলা কাবলা অর্থাৎ আসুরার শিয়ম এক বছর পুরোতি এক বছরের গুণাকে আল্লাহ সুহাতলা ক্ষমা করে দেন এরপরেও আঠারোশো সে বুখারিতে আঠারোশো পঁয়ষট্টি নম্বর হাদিস ইবনে আব্বাস তিনি বলেন রসুল্লাহাম যখন মদিনাইকে দেখতে পেলেন যে ইহুদিরা সিয়াম পালন করছে রসুল্লাম বলেন এটি কি তিনি বললেন তখন তারা বললো যে এটি ভালো দিন এই দিন আল্লাহ তা ইসরাহলকে তাদের দুঃস্মনের কবল থেকে বাঁচিয়েছেন মুসা আল্লাহি সাল্লাম সিয়াম পালন করেছেন এবং রসুল সাল্লাম বললেন যে মুসাকে আমি বেশি তোমাদের থেকে হকদার তিনি রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন রসুদুল্লাসাল্লাম এখন কটা সিয়াম রাখতে হবে ব্যাপারে রসুল্লাম বলেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো তখন বললেন ইয়া ইয়ারসুল্লাহ এটা তো ইহুদিরাও রাখে তাহলে আমরা কী করবো রসুল সাল্লাম বললেন তাহলে তোমরা দুটি সিয়াম পালন করবে অর্থাৎ আগামী বছর আসলে আমি নবম এবং দশম সিয়াম রাখবো ইনশাআল্লাহ কিন্তু আগামী বছর আসার পরই রসুল সাল্লামের অফাত হয়ে যায় তাই রসুল সাল্লাম রাখতে পারেনি সাহাবাইকর আম রেখেছেন অর্থাৎ সিয়াম আসুরা আমরা নয় এবং দশ রাখবো ইনশাআল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله مالنا رب